ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে বা ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অলওয়েজ আমি রিসার্চ করি, অলওয়েজ রিসার্চ নয়, সেটা তো ধরুন ওল্ড কনসেপ্ট, বাট আপনাদের সামনে নতুন নিয়ে আসি বা চ্যানেলের মাধ্যমে নতুন আমি শেয়ার করছি। এটার একটা ছোটো রিল যেটা যারা ফেসবুক থেকেও ফলো করছেন ওখানে পেয়েছেন আজকে, সেটা হচ্ছে পাখিকে এই যে এতগুলো ডিজিজের মধ্যে ন্যাচারালি আমরা সল্টের মাধ্যমে, ওভার সল্ট নয়, ওভার ড্রিঙ্কিং সল্ট নয় বা জলের মধ্যে রক সল্ট যেটা আমরা ইউজ করি, এটা আমি শ্রী পেয়েছি, এখানে আপনি হিমালয়ের ইউজ করতে পারেন। ফার্স্ট হচ্ছে যে সল্ট বেনিফিটটা, দেখুন আমরা যে নুন খাই সেটা আমাদের শরীর অনুযায়ী একটা সঠিক মাত্রা যদি ইউজ হয় ঠিক আছে, যাদের ব্লাড প্রেশার তারা কিন্তু কাঁচা নুন খেতে পারে না, এটাও দেখবেন ডাক্তারেরও বলে। আর একটা হচ্ছে ব্ল্যাক সল্ট, যেটা মানে মানে বিট নুন যেটাকে বলা হয়, সেটাতেও পাখিদের 19-20 আমরা ইউজ করতে পারি, বাট রক সল্ট অলওয়েজ পাখির জন্যে বেটার, পাখিদের জন্য বেটার, পাখির জন্য না, বাট এটার একটা মাত্রা আছে। যদি সল্ট আপনি সঠিক মাত্রা, একটা ক্লিপ দেখুন, এখানে আমার কিন্তু ডেলি যায় না সল্ট, সল্ট সপ্তাহে আমি 3 দিন দিই সফটওয়্যারের মাধ্যমে, বা যখন সফটওয়্যারে দিচ্ছিলাম আমি ওয়াটারটাকে সল্ট ওয়াটার ইউজ করি। এতে সুবিধা কী, যদি আপনি সঠিক মাত্রা, এই সঠিক মাত্রা, ইবুক অলমোস্ট কমপ্লিট, 90% কমপ্লিট আমার, যারা যারা অর্ডার মানে বুকিং করে রেখেছেন, 10% এই সমস্তর জন্য আমি আর এফোর্ট দিতে পারছি না, 10% অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দেবো। ওখানে প্রপার ডোজ বলে দেওয়া আছে পাখি অনুযায়ী, মোটামুটি অ্যাপ্রক্স একটা ডোজ। এবার যখন ইন্ডিভিজুয়াল কোনো পাখির ওপর আমি কাজ করব, বই বানাবো, তখন সেই পাখির কতটা সল্টের প্রয়োজন আমি বলে দেবো। একটা অ্যাপ্রক্স ওখানে আমি সব পাখিরই জন্যে 1 লিটার জলের মাপ বলে রেখেছি। তো এবার আসছি যে রক সল্ট আমরা কীভাবে কেন ইউজ করি পাখি। দেখুন রক সল্ট যেভাবে তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং যেরকমভাবে, বেস্ট কোম্পানি হিমালয় আছে আর আমি এইটা শ্রী বলে আছে এটাকেই ইউজ করি। এটা আমি নিজে অনেক দিন ধরে ইউজ করছি, যার ফলে বলতে পারি আমি, কেন কোনো এখানে পয়সা করির ব্যাপার নেই, যে কোম্পানি আমাকে পয়সা দিয়েছে তাই জন্য, মানে পেট প্রমোশনের কোনো গল্প নেই। রক সল্ট যদি সঠিকভাবে পাখিরা ইন্ট্যাক্ট করে, যেটা দেখবেন গ্রিডের মধ্যেও সল্টের পরিমাণ থাকে, মাথায় রাখবেন আমাদের সল্ট নয় কিন্তু, আপনি ঘরে ডগি আছে, ক্যাট আছে, র্যাবিট আছে, তবু আমাদের সল্ট ইউজ করা যায়, পাখিদের কিন্তু আমাদের কোনো সল্ট, যেটা টাটা সল্ট বা ইদার যে ধরনের সাদা নুন আমরা খাই কখনোই ইউজ করি না। স্টেপগুলো বলে দিই, ফার্স্ট হচ্ছে যে পাখির বডি ফ্লুইড, আমাদের প্রত্যেকেরই একটা বডি ফ্লুইড আছে, যেটা অনেক রকম বডি ফ্লুইডের মধ্যে বডি ফ্লুইডটাকে মেনটেন করে, নার্ভাস এবং মাসকুলার সিস্টেম, এই যে আপনাদের পাখি উইক হয়ে যায়, তারপরে হচ্ছে মাসলস আটকে যায়, উঠতে পারে না, লেগ প্যারালাইসিস হয়, নেক প্যারালাইসিস হয়, এটা বলে আছে যারা পায়রা পালন করছেন না রক সল্ট ইউজ করুন, ওষুধ যা চলছে চলছে। কারণ দেখবেন আমি যে হোমিওপ্যাথিক যে কম্বিনেশন আমাদের বডিতে বা পাখিতে, যে কোনো অ্যানিমাল বডিতে সল্ট ডেফিসিয়েন্সি হলে, মেডিকেল সল্ট ডেফিসিয়েন্সি হলে, যেটা আমরা সেটা যখন বিভিন্ন রকম রোগ অসুখের উৎপত্তি হয় এবং ইমিউন সিস্টেমও ডাউনে চলে যায়, ফলে আমরা এই যে কালিপজ, ক্যালকেরিয়া পজ, এগুলো কিন্তু সল্ট এক ধরনের। সেই ক্ষেত্রে যদি আমরা ন্যাচারালি সল্টকে ইউজ করি, আপনার পাখির নার্ভাস সিস্টেম ঠিক থাকবে, স্ট্রেস হবে না, ডাইজেশন সিস্টেম ইমপ্রুভ হবে, তার সঙ্গে সঙ্গে স্কিন ভালো থাকবে, ফেদার ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে যেটা মেন যে জিনিসটা এখনকার দিনে যে ডায়রিয়া, লুজ মোশন, সেখানেও কাজ করবে। মেন হচ্ছে মিনারেলসের, শরীরের যে মিনারেলস পোর্শন সেটাও ঠিক থাকবে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ফেদার প্লাকিং হয় সেটাকেও কিন্তু এক ধরনের কারণ হচ্ছে সল্ট ডেফিসিয়েন্সি, সেটাও কিন্তু প্রবলেম সলভ হবে। দেখুন এইগুলো আমার রিসার্চের কাজ, ঠিক আছে, আমি নিজে পাখির ওপর প্র্যাকটিক্যাল করি এবং যখন দেখি যে না এটা উপযুক্ত ভিডিও বানানো, যেটা কারণ এখানে তো কোনো ছেলেখেলা করছি না যে আমার 1000 ভিউজ আসবে আর আমি টাকা কামাবো, আপনার ক্ষতি হোক হোক, প্রপার ইনফরমেশান এই চ্যানেল থেকে আপনারা অলওয়েজ পাবেন, বা হিন্দি চ্যানেল যেখান থেকেই ফলো করুন না কেন আমাকে ইনফরমেশান প্রপার পাবেন, যে কোনোই সাবজেক্ট হোক, যে সাবজেক্টের উপর আমি কাজ করছি এখনকার দিনে, পাখি তো অনেক পুরনো জিনিস। সেই জন্যে রক সল্টকে আপনারা যে কোনো ক্ষেত্রে, এর জন্যে আপনাকে কোনো কিছু দরকার নেই, মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, দশকর্মা ভাণ্ডারও পাওয়া যায়, এমনি স্টেশনারি দোকানও পাওয়া যায়, যে কোনো জায়গায় রক সল্ট আপনি পেয়ে যাবেন। রক সল্টের যদি, এবার হ্যাঁ এটা ঠিক যে ওভারডোজ হয়ে গেলে তাহলে কিন্তু কিডনি ফেলিওর,
থেকে আরম্ভ করে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, ফ্লাই করতে পারবে না, ইনডাইজেশন প্রবলেম দেখা যাবে, ফেদার অটোমেটিক্যালি পড়ে যাবে, ফলে এটা একটা মাত্রা আছে। যেমন আমি বললাম, আমি সপ্তাহে 3 দিন, যে ক্লিপটা দেখলেন এখানে কিন্তু সল্ট ইউজ করা হয়েছে, যেদিন আপনি সফটউডে সল্ট ইউজ করছেন সেদিন কিন্তু জলে সল্ট ইউজ করবেন না, এরকম ভাগ করে নিন। সপ্তাহে 3 দিন যেটা, সেই 3 দিনের মধ্যে 2 দিন সফটউড দিন, 1 দিন জলে দিন। আর এই সল্ট আপনি মানে সব পাখি অনুযায়ী সপ্তাহে 2 দিন কি 3 দিন, এর বেশি নয় কিন্তু, এবং তার একটা সঠিক মাত্রা। কারণ ওভার মানে ওভার সল্ট যদি আমরাও খাই, দেখবেন আমাদের কিডনি ফেল মানে আমাদের বিভিন্ন রকম জিনিসগুলো, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। কারণ এখানে যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত জায়গাগুলো আছে, একে একটা সঠিক ব্যালেন্স করা হয়েছে, যেটা আমরা সেই ব্যালেন্স মাত্রাটাকে সঠিকভাবে ইউজ করে পাখিদের জন্য ইউজ করতে পারি। ফলে সল্ট এফিসিয়েন্সি পাখির শরীরে হয়, যেটা ওরা ছোটো ছোটো পাখি যেমন বদরি, ককটেল, পিঞ্চেস, এরা এ থেকে সংগ্রহ করে। কিন্তু ডেফিসিয়েন্সি কিন্তু সবারই হয় ব্রিড থেকে, কিন্তু এটা শানকনুরও হয়, গ্রেডও হয়, সবারই হয়। সেই জন্য যখনই আপনি দেখছেন পাখি একটু উইক হচ্ছে, আপনি সল্ট ওয়াটার, এবার আসছি, ধরুন কোনো পাখি প্যারালাইসিস হয়েছে বা হ্যান্ড ফিট করাচ্ছেন, আপনি অল্প মাত্রায় রক সল্ট ইউজ করে দেবেন, বা আপনার বলি না নুন চিনির জল দিতে, হালকা মাত্রায় আপনি সুগার ইউজ করে, অল্প একটু সুগার, আমাদের মতন 1 চামচ চিনি না, মোটামুটি একটা ওটারও মাত্রা কিন্তু ইবুকে আমি দিয়ে রেখেছি। দেখুন ইবুকে যখন দিয়েছি, যারা বুক করেছে, আমি এই মুহূর্তে আমি এই জিনিসটাকে প্রচার করতে পারি না, তাহলে তারা কেন আমাকে সেই বইটা নেবার জন্য টাকা দিয়েছে? না, আমি পাবলিক্যালি এই জন্যে পড়তে পারবো না, নাহলে না করার কিছু নেই। ফলে এটার মাধ্যমে আমাকে অনেকে আবার ভাববেন যে তার মানে আপনি ফোর্স করছেন বুকটা নেওয়া, কোনো দরকার নেই। যাদের মনে হচ্ছে প্রয়োজন, আপনি কিছু শিখবেন জানবেন, তারাই নিন। আমি কোনো রকম কোনো দিন আজ পর্যন্ত আপনাদের কোনো কোর্স করিনি যে বিপ্লাস নিতেই হবে তবে আপনি আপনার পাখি চিকিৎসা করবো, এইটা নিতেই হবে, আমার কোর্স যেটা আমি অনলাইনে করাই সেটা পড়তেই হবে, কোনো দিন কি দেখেছেন? কারণ সেগুলোর আমি পছন্দ করি না। যারা নিজের উদ্যোগ নিয়ে বলে তাদেরকে আমি রিপ্লাই দিই, কিন্তু মাপ যদি আমি এখন বলে দিই তাহলে সেই একই মাপ, হ্যাঁ মাপটা তো এরকম হবে না যে বুকে একরকম বলেছি আপনি 1 চামচ ইউজ করবেন, ওখানে এখন আপনাদের বলছে আপনি 1.5 চামচ ইউজ করবেন, মাপ মাপ। সেই জন্য আমি মাপটাকে প্রপার বলতে পারবো না, যারা ইবুক নিচ্ছেন বুক করে রেখেছেন তারাই একমাত্র জানতে পারবে। তো চলুন এবার আসছি যে এই সল্ট আমরা কীভাবে ইউজ করতে পারি। আপনি যে কোনো ধরনের যে সফট ফুডের ভিডিওটা দেখলেন, আপনি এগ ফুডে ইউজ করুন, আপনি যে কোনো ধরনের সফট ফুড, সোপ ফুড, ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, সব কিছুর মধ্যে আপনি ইউজ করলে ডাইজেশনটা ইমপ্রুভ হচ্ছে। তবে হ্যাঁ, ডেলি নয়, আর যদি ডেলিও ইউজ করতে হয় তাহলে একটা সঠিক আরও মানে নিখুঁত মাত্রা ইউজ করতে হবে। কারণ দেখুন ওপর থেকে তো আপনি বুঝতে পারবেন যে লিভার প্রবলেম হচ্ছে, মানে কিডনি প্রবলেম হচ্ছে, কারণ সল্ট বেশি মাত্রায় গেলে ডিপোজিট হয় এবং যেটা কিডনি ফিল্টার করতে পারে না তার জন্য বিভিন্ন রকম রোগ অসুখের সমাধান মানে জন্ম নেবে। কিন্তু এই সল্টটাকেই যদি আপনি সঠিক মাত্রায় ইউজ করেন, সঠিক ডোজ পাখি অনুযায়ী, 1 লিটার জলে হিসাবে, বা আপনার ধরুন 1 পেয়ার পাখি, মানে খুব সামান্য এইটুকুনি জল তো কতখানি পরিমাপ যাবে সেই মাপও ওখানে বলে দেওয়া আছে। মানে 3 ধরনের পরিমাপ বলা আছে, একটা হচ্ছে ওইটা কারোর কাছে 1-2 পেয়ার পাখি এইটুকুনি জল ইউজ করে, 1 কেজি রয়েছে, কারোর কাছে ধরুন কেউ 500 ml ওয়াটার ইউজ করে তার ডোজ, আর কেউ 1 লিটার জলে ইউজ করেন তার ডোজ। এবার কারোর হয়তো সেটাপে আমি আমার কাছে আপনারাই বলেন আমার সেটাপে 3 ml 3 লিটার জল ইউজ হয়, আমার সেটাপে 5 লিটার জল ইউজ হয়, তাহলে সেই অনুযায়ী ভাগাভাগি হয়। সেটা আমি আপনাদের যখন বুক পেয়ে গেলেন, কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে তখন জিজ্ঞেস করে নেবেন। রক সল্টকে ইউজ করে দেখুন, খুব ভালো বেনিফিট পাবেন পাখির স্বাস্থ্যের জন্যে, ফেদারের জন্যে, ব্রিডিংয়ের জন্যেও। ফেদার প্লাকিং বন্ধ হয়ে যাবে, স্কিন ভালো থাকবে, অলওয়েজ মার্সেল যে ফ্লামগুলো ধরে বা উঠতে পারে না বাচ্চা পাখি, এই সমস্ত মানে যখন বেবি হচ্ছে সল্ট ইউজ করি, ডেলি যদি ইউজ করতে পারেন তাহলে তার সঠিক মাত্রা ইবুকে দিয়ে রেখেছি, কিন্তু ডেলিও ইউজ করা যায়। যেটা আমার যখন কোনো জায়গায় বাচ্চা হয় ডেলি সল্টকে একটা সঠিক মাত্রা ইউজ করি, এতে তাদের ওই ডেফিসিয়েন্সিগুলো আসে না, ছোটো অবস্থায় যে মিনারেলস ডেফিসিয়েন্সি সেটা আসে না, ছাঁটের প্রবলেম এখানে কিন্তু হালকা মাত্রায় সলভ হয়। এবার ছাঁটটা একটা নিউট্রিশন জিনিস, এটাও কিন্তু এক ধরনের নিউট্রিশন, আপনি এটাকে সল্ট না নিউট্রিশন হিসাবে সঠিক মাত্রা ইউজ করলে তাহলে কিন্তু আপনার কিন্তু অনেক মেডিসিন কস্ট কমে যাচ্ছে। কারণ আপনাদের বেনিফিটটা বললাম, এর লোকসানটাও বললাম, বেনিফিটটাও বললাম। ফলে সল্টকে আপনি নির্দিষ্ট মাত্রায় ইউজ করুন, তবু সেটা রক সল্ট নয়, হিমালয়ের রক সল্ট। আমাদের বাড়িতে অটোমেটিক্যালি আমরা রান্নায় অনেকের বাড়িতে রক সল্ট, এতে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে,
প্রেশার যাই হোক না কেন, লো হোক হাই হোক, সেটা একটা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এই সমস্ত কাজগুলোতে সাহায্য করে, স্ট্রেস রিমুভ করে, ডাইজেশনে সাহায্য করে। ফলে রক সল্টকে আপনি সঠিক মাত্রায় ইউজ করে একটা প্রপার বেনিফিট পাখির হেলথ মানে সমস্ত কিছুতে আপনি বেনিফিট লাভ করতে পারেন।